আর মাত্র কয়েকটা দিন বাকি চলে আসলো ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া, আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। কোরবানির ঈদ আসলে চাল রুটি দিয়ে গরু মাংস খাওয়া হবে না তা তো হয় না। আমার অনেক আপুরাই আছেন চাল রুটি বানাতে পারেন না বা ঝামেলা মনে করেন, ঈদের দিন কীভাবে তৈরি করবো এত কাজের ভিতরে। হ্যাঁ, আপনাদের জন্য আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা সপ্তাহখানেক আগে যদি চান এই রুটিটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না, স্বাদ সেম থাকবে। আমি কিভাবে এই রুটিটি সংরক্ষণ করে রাখবো বা কিভাবে তৈরি করি আপনারা আজকে আমার ভিডিওটি দেখে শিখে নেবেন, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো চলুন শুরু করা যাক। আমি আজকে যেই পরিমাণে তৈরি করব আমি ওই হিসাবে পানি দিয়ে দিয়েছি, ওই হিসাবে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি পানিতে। তো পানিটি এখন ভালোভাবে ফুটতে হবে, তো পানিটি ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই টিপসটি ফলো করেন তাহলে আপনাদের কাছে ঈদের দিন আর কোনো ঝামেলা লাগবে না। আপনারা আগের দিন চাইলেও বানাতে পারেন, দুই দিন আগে চাইলেও বানাতে পারেন, এক সপ্তাহ আগে চাইলেও বানাতে পারেন। তো আশা করি ভালো লাগবে। তো আমি এখন পানিগুলো ভালো করে ফুটে গিয়েছে, এখন আমি গুঁড়িগুলো অ্যাড করতেছি। আগুনটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি। তো আমি এখন গুঁড়িগুলো মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এই গুঁড়ি মেশানোটা হচ্ছে অনেক বড় একটি ব্যাপার। আর চাউল রুটির আটাটা সিদ্ধ করা যদি ভালো না হয় তাহলে আপনার রুটিটা ভালো হবে না, খেতে ভালো লাগবে না। তো আমি মোটামুটি গুঁড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার এখন আরেকটু গুঁড়ি লাগবে। আমি গুঁড়িটা দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। তো আমি 3-4 মিনিটের মতো আগুনটা কমিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আমার মোটামুটি আটাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখুন, আটাটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আটার কালারটাই চেঞ্জ হয়ে যায়। দেখুন আপনারা, আমার আটাটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এখন নামিয়ে ফেলতেছি। তো আমি বড় সাইজের একটা ট্রের মধ্যে আটাগুলো ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিব। তো আটাগুলো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে আপনারা ভালোভাবে আটাটা কিন্তু মথে নিতে হবে। আটাটা যদি মথানো ভালো না হয় তাহলে আপনার রুটিটা ভালো হবে না। আর চাউল রুটিটা একটু সেন্সিটিভ, আটার উপরে ডিপেন্ড করে। আটা যদি ভালোভাবে মথা না হয় আপনার রুটিটা ভালো হয় না। তো আমি যতটুকু সম্ভব আটাটা মথে নিচ্ছি। তো আমি এখন মোটামুটি আটাগুলো মথ হয়ে গেছে। তো আমি এক ভাগ করে আটাগুলো নিয়ে আবার মথে নিচ্ছি। তো আমি এখন রুটিগুলো তৈরি করব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো আমি এখানে যে আটাটি মথে নিয়েছি ওটা থেকে আমি লিচি কেটে নিচ্ছি। 5-6টা করে কিছু লম্বা আকৃতি করে লিচি কেটে গোল গোল শেপ দিয়েছি, কিছু লম্বা করে শেপ দিয়েছি। তো আমি রুটিগুলোর মধ্যে আটাগুলোর মধ্যে গুঁড়ি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি একটি বেলনির সাহায্যে রুটিগুলো বেলে নিচ্ছি। আর আসলে এই রুটিটা বারবার উল্টানো লাগে না, আপনার দুইবার উল্টিয়ে দিলে, আপনার হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলে আপনার রুটিটি অনেক সুন্দরভাবে গোল হয়ে যায়, আপনার অনেকবার বেলা উল্টানো লাগে না। তো দেখুন আমার রুটিটি বেলা হয়ে গেছে আর অনেক সুন্দরভাবে গোল হয়েছে। তো আমি এই রুটিটি সংরক্ষণ কিভাবে করব আসলে আমার এটা জানা ছিল না। তো আমাকে আমার এক ভাবি আইডিয়া দিয়েছে। ভাবি, আপনার যেহেতু চ্যানেল আছে আপনার কোরবানির ঈদ উপলক্ষে এই রুটিটি সংরক্ষণ করে দেখাতে পারেন, এটা একটি হেল্পফুল ভিডিও। তো জানার দাবি অসংখ্য ধন্যবাদ, উনি ইটালি থেকে আমাকে টিপসটি দিয়েছেন। তো আমি বাসায় ট্রাই করেছি 3 দিন পর্যন্ত। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করব। তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। আমি একটা প্লাস্টিক কন্টেনারের মধ্যে একটু টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি। দিয়ে আমি যে কয়টা রুটি এখানে সংরক্ষণ করব আমি সব দিয়ে দিচ্ছি একটার উপরে একটা। এখানে কোনো কাগজ লাগবে না প্লাস্টিকের। তো আমি সবগুলা এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন উপরে আরেকটা টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি, যেন যদি ঢাকনা দেওয়ার পরে রুটিটা ঘেমে যায় তখন আর রুটির উপরে পড়বে না। আমার রুটিগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তারপরও একটা টিস্যু পেপার দিয়ে দিলে রুটিগুলো ভালো থাকবে। তো আমি তাজা যে রুটিগুলো বেলেছি আমি ওটা এখন আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। তো চাউলের রুটি বেশি উল্টানো লাগে না। প্রথম ফিটটা যদি প্রথমে আপনার ভালোভাবে একটু
ছেঁকা হয়ে যায়, দ্বিতীয় পিঠটা উল্টিয়ে দিলে অটোমেটিকভাবে রুটিটা ফুলে যায়। দেখুন আমার রুটিটা ফুলে গিয়েছে, আমার একটা রুটি ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি। তো আমি দুই দিন পরে আপনাদেরকে যে সংরক্ষণ করে যে রুটিগুলো রেখেছি ওটা থেকে ভেজে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়, রুটিটা কি আসলে ফুলে কি না। তো আমার তাজা রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি দ্বিতীয় দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দ্বিতীয় দিন রুটিটা বের করে নিচ্ছি, নিয়ে এখন আমি সেঁকে নিচ্ছি আমার রুটিটা ফুলে কি না আপনারা দেখুন। আর টেস্ট সেম থাকে, টেস্টের কোনো হেরফের হয় না, রুটিটা নষ্ট হয় না। তো আমি এখন হালকা রুটিগুলো থেকে গুঁড়িগুলো সরিয়ে আমি পরের দিন রুটিগুলো ভেজে নিচ্ছি। তো একটা ফিট যখন ভালোভাবে ছেঁকা হয়ে যাবে আপনি দ্বিতীয় ফিটটা উল্টিয়ে দিবেন, তখন আর তৃতীয়বার উল্টানো লাগবে না, অটোমেটিকলি রুটিটা ফুলে যাবে। আগুনটা মিডিয়াম আছে রাখবেন, তাহলে আর রুটিটি ফুলতে প্রবলেম করবে না। তো দেখুন অটোমেটিকলি রুটিটি ফুলে যাচ্ছে, আমি আর তৃতীয়বার উল্টিয়ে দিই নাই। তো আমার তাজা রুটিগুলো ঠিক যেমন হয়েছে, যেমন ফুলছে, তেমন আমার দ্বিতীয় দিনের রুটিটা তেমন ফুলছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে, আশা করি আপনাদের অনেক হেল্প হবে। যারা সংরক্ষণ করতেছেন তারা প্লিজ আমার ভিডিওটি দেখে টিপ সহকারে আপনারা শিখে নেবেন। দেখুন অনেক ভালোভাবে ফুলছে আর রুটিটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে আর অনেক সফট হয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।